মেয়েগুলো একটু ঠিকঠাক করে নাও, দেখো তো কি হয়। সবাই ছবিতে একটু মেজারমেন্ট গুলো একটু ঠিকঠাক করে নাও, ঘেঁষে থাকবে। এরকমও যদি থাকলো এরকম এরকম, এরকম থাকলো সঞ্জয় ছবিটা একটু আপো তো আর একবার, এরকম টাইপের একটা ছবি আসবে। দেখুন সঞ্জয় এরকম টাইপের আসবে কিনা, ছবিটা একটু আরেকবার আঁকো তো, ছবিটা একটু আরেকবার আঁক, হলুদটার মতো আসবে যেখানে, এটা আমার এখানে আসেনি। সবাই একটু ছবিটা একটু আরেকবার আঁকো তো, সবাই একটু ছবিটা আঁকো, আমার এখানে কম বেশি নেওয়াতে ওপরে কম বেশি, নিচের দেখো যা কম বেশি হয়েছে, ওপরে দেখো মাপগুলো দেখো ছোট হয়ে গেছে না, ক্যাবে তো মাপগুলোকে একদম ঠিকঠাক না, এরকম টাইপের একটা পিকচার আসার কথা। সঞ্জয় শুনতে পাচ্ছ আমার কথা? এরকম টাইপের ছবি আসবে। হ্যাঁ, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার না হলেও মাপগুলো যেন মোটামুটি কাছাকাছি হয়, মানে চোখে দেখে যেন মনে হয় ঠিক আছে। এক্স অক্ষ ওয়াই অক্ষ ছোট নিলে, ওয়াই অক্ষ যত লাগবে তাই, ওয়াই অক্ষ ছোট নিয়ে রাখতে হবে। এরকম টাইপের একটা ফিগার আসবে, কার কার আসেনি? এরকম টাইপের আসবে বলছো। এবারে মুশকিলটা হচ্ছে মানে যেটা 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 রাইট চিহ্ন দিয়েছি সেটা, আর ওটা ওটা ওটাই কর, ওটাই ওটাই কর, ওটাই করো। কিন্তু আমার এখানে তো 10 কুড়ি করে করলে হবে না, আমার তো মানে স্ক্রিনে তো আঁটবে না, না তোমরা 10 কুড়ি করে করো, করে দেখো এরকম একটা ছবি আসবে। সবাইকে বলছি কারের ছবিটাকে নতুন করে একটু আঁকো, দশ কুড়ি করে নাও, প্রত্যেকটাকে 10 ইউনিট করে নাও তাহলে।